ভোট চুরি করে ক্ষমতায় যাওয়ার সুযোগ পায় না বলে নির্বাচনে যেতে চায় না বিএনপি। নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ অধিবেশনের পর এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দ্রব্যমূল্য বৃদ্ধি প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, মূল্যস্ফীতি এখন শুধু বাংলাদেশে নয়, সারা বিশ্বে সংকট। জুবায়ের রাজনের রিপোর্টে বিস্তারিত। জাতিসংঘ সাধারণ অধিবেশনের পর শনিবার স্থানীয় সময় সকালে নিউ ইয়র্কে বাংলাদেশের স্থায়ী মিশনে এক সংবাদ সম্মেলনে অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবারের অধিবেশনের নানা দিক সহ তুলে ধরেন বিশ্ব পরিস্থিতি এবং বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিও। প্রধানমন্ত্রী বলেন, ভোট চুরি আর ভুয়া ভোটার তালিকা করে নির্বাচন করতে পারছে না বলেই নির্বাচন নিয়ে শঙ্কিত বিএনপি। মানুষের ভোটের অধিকার বর্তমান সরকার নিশ্চিত করেছে জানিয়ে বিএনপি নেতাকর্মীদের উদ্বিগ্ন না হওয়ার পরামর্শও দেন শেখ হাসিনা। 300 সিট আমাদের, কারণ একটা রাজনৈতিক দল যদি সেখানে 750 জনকে নমিনেশন দেয় এবং দিয়ে নিজেরাই মারামারি করে ভোট মাঝখানে সরে পড়ে, তাহলে সে নির্বাচনটা তো আর নির্বাচন হয় না। তারপরে দোষ হচ্ছে সরকারের বা আওয়ামী লীগের। ভোট চুরি করে ক্ষমতায় যাওয়া আর যে 1,23,00,000 ভুয়া ভোটার লিস্টে রেখে ভোট করা, এই সুযোগটা পাচ্ছে না বলেই বোধ হয় নির্বাচনে তাদের এত সংখ্যা। দ্রব্যমূল্য বৃদ্ধি প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, মূল্যস্ফীতি এখন শুধু বাংলাদেশে নয়, সারা বিশ্বের সংকট। সাধারণ পরিষদের অধিবেশনে যেসব দেশ ও সরকার প্রধানরা যোগ দিয়েছেন সবাই বাংলাদেশের প্রশংসা করেছে বলেও জানান প্রধানমন্ত্রী। করোনা ভাইরাস মোকাবেলা, সেই সাথে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ, এর ফলে বিশ্বব্যাপী যে অর্থনৈতিক মন্দা দেখা দিয়েছে, সেই অবস্থায় যে বাংলাদেশ তার উন্নয়নের গতিধারাটা অব্যাহত রাখতে পেরেছে, এই বিষয়টা সম্পর্কে সকলেই সাধুবাদ জানিয়েছে এবং বাংলাদেশের প্রশংসা করেছে এবং অনেকে জানতে চেয়েছে যেটা আমরা কীভাবে করতে পারলাম। কাজেই এই সফরটা অত্যন্ত সময়োচিত এবং গুরুত্বপূর্ণ ছিল বলে আমি বিশ্বাস করি। জাতিসংঘের সাধারণ অধিবেশনের মাধ্যমে বাংলাদেশ লাভবান হবে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জুবায়ের রাজিন, নিউজ ডেস্ক, দেশ টিভি।